ঠিক আছে, আমি তাহলে এখন নেক্সট সেশনে শুরু করি। ওকে ফাইন। ওকে, থ্যাংক ইউ। আজকের এই সেশনে আমরা কি কি শিখব, যে প্রথমে হচ্ছে আমরা সেইভারের সিস্টেমে যে ফেয়ারগুলো কিভাবে দেখা যায়, তার শর্টকাটগুলো কি, কিভাবে রিডিসপ্লে করা যায় এবং মডিফাই করা যায়, এরপর হচ্ছে ফেয়ারের রুলসগুলো কিভাবে দেখা যায় এবং সেগুলো বোঝা, এবং প্রাইসিংয়ের যে বেসিক ফরম্যাটগুলো তা দেখবো, এবং কীভাবে প্রাইসিং প্রাইস কোড করতে হয়, ফেয়ারটা লোড করতে হয় তা দেখতে পারবো, এবং ডিসপ্লে কীভাবে করতে হয়। এরপর হচ্ছে ফুল রিইস্যু করবো, এরপর পার্শিয়াল রিইস্যু করবো, এবং লাস্টলি হচ্ছে আমরা নো এডিসি, যেটা হচ্ছে কোনো ধরনের চার্জ নাই, সেরকম তিন ধরনের রিইস্যু করব। তো অ্যাট ফার্স্ট আমি চলে যাচ্ছি ফেয়ারে। ফেয়ারে হচ্ছে আমরা তিনটা জিনিস দেখব, যেটা হচ্ছে ফেয়ার কোড আমরা বলি, FQ। তো সেখানে আমরা কিভাবে ফেয়ারগুলো দেখা যায়, তো তার শুরুটাই আমরা FQ দিয়ে স্টার্ট করি। এরপর হচ্ছে ফেয়ারের রুলসটা আমরা ডিসপ্লে করব এবং রুলসটা বোঝার চেষ্টা করব, এবং লাস্টলি হচ্ছে আমরা রিজার্ভেশন বুকিংটা কিভাবে কোডটা বেয়ার করা যায়। তো শুরু করি ফার্স্ট আমাদের সেভার সিস্টেমের ফেয়ারের ফর্মেটগুলো আমরা কিভাবে দেখতে পারি। এই যে এখানে সব ফরম্যাটগুলো দেওয়া আছে, আমি একটা একটা করে আপনাদেরকে লাইভ মোডে আমি আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি, যদিও আপনারা অলমোস্ট সবগুলোই জানেন। আমার স্লাইডটা কি দেখতে পাচ্ছেন সবাই? হ্যালো, জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমি প্রথমে আসি হচ্ছে আমাদের যে FQ-র এন্ট্রি, যে আমি যদি লিখি FQ ঢাকা লন্ডন, এরপর ডেটটা লিখি, ডেটটা লিখে আমি যদি এন্টারটা দেই, যদি ডেট না লিখি তাহলে কি হয়। প্রথমে আমি দেখাই যে ডেট না লিখলে কি হয়, যদি আমি ডেট না লিখি, ডেট না লিখে এন্টার দেই, তাহলে হচ্ছে আমাকে আজকের দিনের যে ফেয়ারটা সেটা দেখাবে। তো এটা আজকে বুঝবো কিভাবে, যে উপরের দিকে লেখা থাকবে এটা হচ্ছে আজকের ফেয়ার। তো আমরা এখানে রিকোয়েস্ট সাজেস্ট করি যে এখানে সবসময় ডেটটা দেওয়ার জন্য, কারণ কারণ হচ্ছে ফেয়ারটা অনেক সময় ডেটের উপর ডিপেন্ড করে, হয়তো 5 দিন পরে সেই ফেয়ার না থাকতে পারে, 10 দিন পরে ফেয়ারটা চেঞ্জ হয়ে যেতে পারে। তো সেই জন্য আমরা এখানে ডেটটা দিব, ডেটটা দিলে যে আমরা দেখতে পারবো যেটা ওই দিন কোথায় গেলাম, FQ ঢাকা লন্ডন, সরি সবাই, আমার এটা 360টা তো ওয়ার্কস্পেসটা তো দেখতে পাচ্ছেন তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। আচ্ছা, এখন আমি যে এন্ট্রিটা দিলাম এটা দেখেন, আমি এখানে কিন্তু কোনো এয়ারলাইন্সের কোড আমি উল্লেখ করি নাই, কেরিয়ার কোড উল্লেখ করি নাই। তো এটা যদি উল্লেখ না করি তাহলে কি হয়, উল্লেখ না করলে আমাকে সব এই যে ডান দিকে যে এখানে এই যে কলাম আছে, এই কলামে সবগুলো হচ্ছে এই যে এয়ারলাইন্সের কোড, মানে সব এয়ারলাইন্সের ফেয়ারগুলো দেখাচ্ছে। হ্যাঁ, তো লোয়েস্ট ফেয়ারটা উপরের দিকে থাকে, আর নিচের দিকে যত যেতে থাকবে আপনার হচ্ছে ফেয়ারগুলো বাড়তে থাকবে, মানে ফেয়ারগুলো চেঞ্জ হবে। তো আমরা যদি স্পেসিফিক ফেয়ার কোনো এয়ারলাইন্সের দেখতে চাই, জাস্ট আমরা এটা দিই, যেমন আমরা দিই এই যে শুধু আমরা এখানে শুধু বিমানের ফেয়ারটা আমরা দেখতে পাবো। দেখেন এখানে কম্পারিজন করি আমি, যে যখন আমি এয়ারলাইন্সের কোড দেই নেই তখন কিন্তু এই যে এখানে এখানে একটা কলাম অ্যাড হয়েছে, যেটা হচ্ছে আপনার এয়ারলাইন্সের কোডগুলো আসছিল। যখন আমি এই এয়ারলাইন্সের কোডটা উল্লেখ করলাম পরবর্তী এন্ট্রিতে, তখন শুধু ওই বিমানের মানে ওই এয়ারলাইন্সের ফেয়ারটা দেখাচ্ছে, অন্য কোনো এয়ারলাইন্সের না। ঠিক আছে, তো আমি যদি চাই এখন দুইটা এয়ারলাইন্সকে কম্পেয়ার করতে, যেমন বিমানে প্লাস হচ্ছে যদি কাতারের মানে লন্ডনের ফেয়ার কত, আমি চাইলেও সেটা করতে পারবো, জাস্ট এখানে শেষে মাইনাস কিওয়ার্ড দিয়ে এন্টার করব, তখন আমরা কিউআর বিমান দুইটারই ফেয়ার দেখতে পারবো। এই যে দেখ, যে কিউআরের রিটার্ন ফেয়ারটা হচ্ছে সবচেয়ে কম, বিমানের ফেয়ারটা এই যে দেখেন এখান থেকে শুরু হয়েছে। তো আমরা চাইলে এইভাবে আমরা ফেয়ারটা আমরা দেখতে পারবো, মানে দুইটি দুই তিনটা এয়ারলাইন্সের সাথে আমরা কম্পেয়ার করতে পারবো এইভাবে। ঠিক আছে, তো এখন আমরা আসি যে অনেক সময় আমরা যে যেটা হচ্ছে যে আমরা যখন বুকিং করি বা রিইস্যু করতে গেলে অনেক সময় দেখা যায় যে অ্যাডাল্টের
এবং চাইল্ডের ইনফেন্টের আলাদা আলাদা ফেয়ার থাকে। তো আমরা যখন সচরাচর বাই এই যখন এন্ট্রিটা দেই তখন আমরা শুধু এই অ্যাডাল্টের ফেয়ারটাই দেখতে পাই, কিন্তু এখানে কোনো চাইল্ডের ফেয়ার বা ইনফেন্টের কোনো ফেয়ার দেখায় না। তো যদি আমার কখনো প্রয়োজন হয় যে আমার চাইল্ডের ফেয়ার বা ইনফেন্টের ফেয়ার কত, ফেয়ার বেসিসটা কী, আমি কীভাবে জানবো, শুধু এই এন্ট্রিটা আমরা রিকল করব, এই এন্ট্রিটা সবই ঠিক থাকবে যদি আমি এটা বাই ডিফল্ট এই ফেয়ারটা হচ্ছে শুধুমাত্র অ্যাডাল্টের জন্য, চাইল্ড এবং ইনফেন্টের জন্য আলাদা ফরম্যাটটা দিতে হয়। তো চাইল্ডের জন্য কী করতে হয়, জাস্ট আমরা এখানে কমা দিব, চাইল্ডের প্রথম অক্ষর হচ্ছে চার্লি, চার্লি লিখে জাস্ট চার্লি লেখার পরে এন্টারটা দিব, দেওয়ার পরে এই যে দেখেন এটা কিন্তু চাইল্ডের ফেয়ার বেসিস। দেখেন কীভাবে বুঝলাম এই যে চাইল্ডের ফেয়ার, যে চার্লি হ্যারি টু ফাইভ, দেখেন অ্যাডাল্টের ফেয়ার বেসিস আর চাইল্ডের ফেয়ার বেসিসে টু ডিফারেন্সেস, বুঝে গেছে? ঠিক এরকম এইভাবে কীভাবে আমি ইনফেন্টারটা যদি দেখতে চাই আমি এখানে আই লিখে এন্টার দিব, তাহলে আমার এই যে ইনফেন্টার ফেয়ার বেসিস এবং ফেয়ারটা আমি দেখতে পাবো। তো এটা আমাদের কখন কাজে লাগে, সাপোজ আমি যদি কোনো টিকিট রিফান্ড করতে চাই, পার্সিয়াল রিফান্ড, বা কোনো টিকিট আমি যদি রিইস্যু করতে চাই, পার্সিয়াল মানে কোনো হায়ার ক্লাসের নিতে চাই, তখন আমি চাইল্ডের সেই ফেয়ার বেসিসটা এবং ইনফেন্টের সেই ফেয়ার বেসিসটা আমরা কোথায় পাবো, কীভাবে পাবো, জাস্ট এই এন্ট্রির মাধ্যমে আমরা এটা বের করে নিতে পারবো, ঠিক আছে? এরপর হচ্ছে যে প্রাইভেট ফেয়ার, প্রাইভেট ফেয়ারটি অনেক সময় কিছু কিছু এয়ারলাইন্স আছে, যেমন কিছু কিছু এজেন্সিকে একটা স্পেশাল ফেয়ার প্রোভাইড করা হয়। হ্যাঁ, তো সেটা হচ্ছে মেইলে ওনারা অবশ্যই জানায় এজেন্সিকে। তো প্রাইভেট ফেয়ারটা হচ্ছে জাস্ট ওই এজেন্সি ছাড়া অন্য কোনো এজেন্সি দেখতে পারবো না, সেগুলো হচ্ছে প্রাইভেট ফেয়ার। আর পাবলিশড ফেয়ার হচ্ছে যে ফেয়ারগুলো সবার জন্য উন্মুক্ত করে দেয়, যেমন এগুলো হচ্ছে প্রাইভেট ফেয়ার, পাবলিশড ফেয়ার, এই যে এখন যেগুলো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে পাবলিশড ফেয়ার। প্রাইভেট ফেয়ার যেগুলো তার আগে কিন্তু একটা চেঞ্জের এখানে এখানে এই ঘরে একটা চতুর্ভুজের মতো একটা চিহ্ন থাকবে। হ্যাঁ, এই যে এই ধরনের চিহ্ন, এই চিহ্নটা থাকে। তো এটা হচ্ছে যে ফেয়ার বেসিসের আগে এই ধরনের চিহ্ন থাকবে, এটা হচ্ছে প্রাইভেট ফেয়ার, সেটা একমাত্র ওই এজেন্সি ছাড়া কোনো কেউ পাবে না। তো প্রাইভেট ফেয়ারগুলো তখন ওই এজেন্সি কীভাবে দেখবে, জাস্ট এখানে প্রাইভেট হচ্ছে পি ভি, পিটার ভিক্টর, এটা লিখে এন্টার দিব, যদি থাকে তখন আপনার কাছে প্রাইভেট ফেয়ারটা অটোমেটিক চলে আসবে, কারণ এই মুহূর্তে নাই বিধায় এটা দেখাচ্ছে না, কিন্তু থাকলে আপনার এটা চলে আসবে। অনেক সময় আপনারা দেখবেন যে ঠিক আছে, আমরা ক্রসোফ্লোরেন ইউনাইটেড আলফা চার্লি ডিসপ্লে দিয়ে ওই অ্যাকাউন্ট কোড, মানে যে অ্যালাইস আপনাকে যে কোডটা দিবে, এক্সকিউজ মি আমি একটু ডিসটারব করে যাচ্ছি, আমার এখানে আচ্ছা এখানে কিউআর পরে যে মার্কিংটা দিয়েছেন এটা কি, এই যে চিহ্নটা যে দিবেন এটা হচ্ছে ক্রস অফ ফ্লোরেন, এটা কোন জায়গায় পাওয়া যায়? এই যে কিবোর্ডে হচ্ছে আপনি দেখেন এন্টারের পাশে, এন্টারের বাম পাশে দেখেন একটা কোমা আছে না, ডাবল কোমা সিঙ্গেল কোমা পেয়েছেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাতে প্রেস করলে আপনি পাবেন ক্রস অফ ফ্লোরেন। আর আরেকটা চিহ্ন আছে আমার হইলো আসলে এই যে ম্যাকবুক আর কি, ম্যাকবুক, তাহলে ম্যাকবুকে কোন জায়গায় পাওয়া যায়, অপশন নাকি অপশনের? সম্ভবত অপশন ম্যাকবুক। কাজল ভাই কি আছেন? একটু কার আছে আসলে আমি জিনিসটা বুঝতে পারছি না। হ্যালো জি, আমার নাম উবাইদুর রহমান, উবাইদুর রহমান মানিক, মানিক বলতে পারেন, এমএ নাইকে উবাইদুর রহমান।